হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে যারা ইউটিউবিং করেন অথবা যারা ইউটিউবিং আসতে চাচ্ছেন নতুন পুরান সকলদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আজকের মূল টপিক হচ্ছে আমি আপনাদের দেখাবো যে আপনারা বেটা ভার্সনের মাধ্যমে কীভাবে আপনাদের চ্যানেলের সিটিআরটা চেক করে নিতে পারেন। আপনারা যারা ইউটিউবিং করতেছেন অলরেডি, যারা মনিটাইজেশন পেয়েছেন, গুগল অ্যাডসেন্স যাদের আছে, তারা কিন্তু সিটিআর সম্পর্কে জানেন। নতুন আপডেট আসার পরে কিন্তু অনেকে এই সিটিআরটা চেক করতে পারেন না যে কেমনি কীভাবে চেক করতে হয়। আগে থেকে অনেক নিয়ম চেঞ্জ হয়েছে, আগের মতো এখন আর সঠিক সিটিআর দেখা যায় না, এখন একটু অন্যভাবে দেখতে হয় সঠিক সিটিআরটা। আর এই সিটিআরটা আমাদের কিন্তু কিছুদিন পরপর চেক করতে হয়, নাহলে কিন্তু আমাদের একেবারে চ্যানেলটা বসে যেতে পারে, একেবারে চ্যানেলটা শেষ হয়ে যেতে পারে। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে সিটিআরটা কী। আমি আপনাদের দেখাবো কোথা থেকে সিটিআরটা এখন বর্তমানে চেক করবেন নতুন আপডেট নিয়মে। তার আগে একটু কথা বলি, যাদের ধারণা নেই সিটিআর সম্বন্ধে, যারা জানেন না সিটিআর সম্বন্ধে, যারা নতুন আছেন তাদের জন্য একটু টাচ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সিটিআরটা দেখানোর আগে আপনাদের মাঝে কয়েকটা কথা আমি সিটিআর সম্পর্কে বলতে চাই, যে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের অনেক অনেক কাজে দিবে। তারপরে আমি ডিসপ্লেতে ফিরতেছি। ওকে, সিটিআরটা হচ্ছে, সিটিআরের ফুল মিটিংটা হচ্ছে ক্লিক টু রেট। ওকে, সিটিআরের ফুল মিটিং এটা, ক্লিক টু রেট। তো এখন সিটিআরটা হচ্ছে এমন বিষয়, আপনার আপনি যখন মনিটাইজেশনটা পেয়ে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে, তারপর থেকেই কিন্তু আপনার চ্যানেলে অ্যাড শো হবে। তো ওই অ্যাডে যত ক্লিক করবে তত আপনার সিটিআরটা বেড়ে যাবে। তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যত অ্যাডে ক্লিক করবে তত ইনকাম বেশি হবে, তাতে সমস্যা কি সিটিআরটা বেড়ে গেলে? এখানে সমস্যা আছে, সিটিআরটা যদি আপনার 15%-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু সিটিআর হাই হওয়ার জন্য আপনার মনিটাইজেশনটা ডিজেবল করে দেওয়া হবে। সিটিআর হাই হওয়ার জন্য যেই মনিটাইজেশন ডিজেবল করে দেওয়া হয় সেই মনিটাইজেশন আর কখনও অ্যানাবল করা সম্ভব না। সো আপনাদের স্বাদের চ্যানেলে যদি আপনি অনেক সাধনার পরে মনিটাইজেশন অ্যানাবল করলেন, তারপরে দেখা যায় আপনার কিছুদিন পর আপনার সিটিআরটা হাই হয়ে গেলো আপনার নিয়ম ভঙ্গ করার কারণে, তারপরে আপনার চ্যানেলটা বসে গেল, আপনার চ্যানেলটা শেষ হয়ে গেলো, মনিটাইজেশনটা সাসপেন্ড হয়ে গেলো বা ডিসেবল হয়ে গেলো। তো এর জন্য আপনাদের সিটিআরটা সবসময় কমিয়ে রাখবেন। আমাদের সিটিআরটা চেক করার মূল বিষয় হচ্ছে আমাদের সিটিআরটা কি 15%-এর উপরে চলে গেলো কিনা, বা কত পার্সেন্ট বর্তমানে আছে সেটা আমাদের চোখে চোখে রাখা, কারণ যদি বেড়ে যায় তাহলে কমিয়ে দিতে হবে, কমিয়ে গেলে কোনো সমস্যা নেই। ওকে, তো এখন আপনাদের প্রশ্ন আবার জাগতে পারে যে কেমনে সিটিআর বেড়ে গেলে কমাতে হয়, সে নিয়ে আমি পরে একটা ভিডিওতে কথা বলবো। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা সিটিআরটা কীভাবে চেক করবেন। তো আপনি যখন গুগল অ্যাডসেন্স পেয়ে যাবেন বা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে যাবে আপনি মনিটাইজেশন পাওয়ার, তারপরে আপনি কী করবেন, আপনার একটা ব্রাউজারে চলে যাবেন, যে ব্রাউজারটি আপনার চ্যানেলটা লগ ইন করা। ওকে, তো ব্রাউজারে গিয়ে আপনি এখানে ইউআরএলে গিয়ে সার্চ করবেন, গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে আপনার আইডিটা লগ ইন করে দেবেন। ওকে, এটা যাদের অ্যাডসেন্স আছে সবাই পারবেন, নো প্রবলেম। যদি তারপরে এটুকু না পারেন তাহলে আমাকে মেসেঞ্জারে নক করবেন, আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবো। ওকে, তো এই যে গুগল অ্যাডসেন্স আমার এখানে লগ ইন করা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি সোজা চলে যাচ্ছি ক্লিক করে। তো আমাকে সোজা গুগল অ্যাডসেন্সে নিয়ে যাওয়া হবে, আপনারা একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, এই যে হচ্ছে আমাদের সেই পুরান ভার্সন, এখান থেকে আমরা এই যে সিটিআরটা চেক করতে পারতাম, এখানে দেখতে পাচ্ছেন এই যে সিটিআর দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব 00 হয়ে গেছে, কারণ এখন বর্তমানে আপডেট হয়ে গেছে, যার কারণে এখান থেকে দেখা যাচ্ছে না। এখন একটু ভিতর থেকে দেখতে হবে বেটা ভার্সনের মাধ্যমে। এর জন্য প্রথমত আমরা কী করবো, এখান থেকে 3-ডট মেনুতে ক্লিক করে দেবে, তারপর আমরা এখানে ডেস্কটপ মোডটা অন করে নেবো। ওকে, ডেস্কটপ ভার্সনটা আপনি অন করে নেবেন, তারপর আপনার কার্যক্রম শুরু করে দেবেন। তো ডেস্কটপ মোডটা অন করার পরে এই 3-ডট মেনুতে একটা ক্লিক করে দিতে হবে, বাম পাশে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে রিপোর্টস একটা অপশন পেয়ে যাবেন না, এই যে রিপোর্টস, এই রিপোর্টসের উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, এখানে ডেস্কটপ মোড যেহেতু সেহেতু একটু ছোটো ছোটো দেখাবে, আপনার একটু কষ্ট করে দেখে নেবেন, আমি সব চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, রিপোর্টসে ক্লিক করে দেওয়ার পরে এখানে, তারপর এখানে প্রোডাক্টস একটি অপশন পেয়ে যাবেন, প্রোডাক্টস, এই প্রোডাক্টসের উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, প্রোডাক্টস, তো এই প্রোডাক্টসে ক্লিক করে দেওয়ার পরে এই ফিল্টারে একটা ফাঁকা করে একটা ক্লিক করে দেবেন, ফাঁকা করে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে নিচে একেবারে ইউটিউব হোস্ট লেখা, এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। ওকে, যে অ্যাপ্লাই বাটন, এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন, দেওয়ার পরে একটু ওয়েট করবেন, এখানে আরেকটা পেজ চলে আসবে। তো অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখানে একটু জুম করলে আপনারা দেখতে পারবেন এখানে আপনার একটা নতুন পেজ চলে আসবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই যে ক্লিক অপশনটা থেকে একটা ক্লিক করে দিতে হবে, ক্লিক অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলেই আমাদের অরিজিনাল সিটিআরটা এখানে শো হয়ে যাবে। আর আগে পরে যত রকমের দেখবেন সবগুলো ফেক, একটা অরিজিনাল না এখানে দেখতে পারবেন। তারপর এই যে সিটিআর দেখতে পাচ্ছেন, এই সিটিআর অপশনটা চলে আসছে, 2.96% আছে আমার, এই পার্সেন্টটা কত দিনের লাস্ট সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে লাস্ট
সেভেন ডেসের রিপোর্ট। এখান থেকে আমি যদি এখানে ক্লিক করে এখানে আর দিনটা বাড়িয়ে দিতে পারবো, এখানে দেখতে পাচ্ছেন 30 দিন করে দিতে পারবো, 30 দিন আমি দিয়ে দিলাম। তারপর দেখি এখানে আমার কতটুকু আসে, কত পার্সেন্ট। 30 দিনে সিটিআরটা হচ্ছে 3.40%, সিটিআরটা কিন্তু 15%-এর উপরে গেলে আমার সমস্যা, আমার অ্যাডসেন্সটা ডিজেবল করে দিবে বা সাসপেন্ড করে দিবে। ওকে, তো আপনাদের যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে তারা এইভাবে কিছুদিন পর পর এই সিটিআরটা চেক করবেন, এই সিটিআরটা চেক করবেন যে আপনাদের কত পার্সেন্ট আছে। যদি 15%-এর বেশি বেড়ে যায় কখনো তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সঠিক পরামর্শ দিয়ে দেবো, সিটিআরটা কমিয়ে নিতে পারবেন। এই সিটিআর বেড়ে যাওয়ার কারণে যদি আপনার মনিটাইজেশনটা ডিজেবল কখনো হয়ে যায় তাহলে কিন্তু সেই মনিটাইজেশন আর কখনো ফিরে পাবেন না বা গুগল অ্যাডসেন্সটা ফিরে পাবেন না। ওকে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সিটিআরটা আপনারা 10 দিন 15 দিন পর বা 1 সপ্তাহ পর পর একবার চেক করে নেবেন। তো বন্ধুরা, এই সিটিআরটা কিন্তু আগে পরে প্রথম পেজ থেকে দেখা যেত, এত দূর আসা লাগতো না। এখন বেটা ভার্সন করার কারণে এই পেজগুলো কিন্তু আগে ছিল না, এখন নতুন নতুন করে ফেলছে, যার কারণে সবাই দেখতে পায় না। সঠিকভাবে দেখতে হলে এই প্রসেস অবলম্বন করে তারপর দেখতে হবে। তো আপনারা এরকম দেখবেন, আশা করি কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা, তারপর কারো কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আপনাদের প্রবলেমের সলিউশন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ hit the subscribe button and press the bell icon. Thanks for watching.